আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার দেশ বিদেশের সকল ভাইয়েরা, দেখুন আমি সৌদি আরব থেকে যখন গরু কিনতে গেছিলাম, তখনই আমার এক ভাইয়ের এই দৃশ্যটা দেখে চিন্তা করলাম আমার সকল ভাইয়েদের সঙ্গে শেয়ার করি। তো আমার এই ভাইটি হচ্ছে, মানে এখানে যে গরু জবাই হয়, হওয়ার পর যে পাগুলি থাকে না, সেগুলোই কেটে কেটে তার দায়িত্ব হলো এইগুলি এইভাবে পুড়ায় পুড়ায় দেয়া। আর তার বেতন হলো 1500 রিয়াল, মানে সৌদি রিয়াল 1500 রিয়াল তার বেতন, 12 ঘন্টা ডিউটি। ওর কাজই হলো এই এইগুলি হলো শুধু পুড়ায় পুড়ায় একবারে ফ্রেশ করে দেওয়া, আর বাকিটা ফ্রেশ হয়ে গেলে এর মতিরির কাছে, মতির মানে এর বস যে, তার কাছে বুঝাইয়া দেবে। তারপরে এর দায়িত্ব শেষ, আবার যখন নতুন করে নিয়ে আসবে, আবার নতুনগুলো ঠিক এইভাবেই কাজ, মানে এর কাজই হলো শুধু এইগুলো, বুঝছেন তো? কাজগুলি খুব হার্ড এবং কঠিন, তারপরেও কিছু করার নাই, কারণ আমরা বাহিরে আসছি কষ্ট করার জন্য, কষ্ট মেনে নিয়েই আসছি। সো যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যেই আসবেন, যে কোনো কাজের অভিজ্ঞতা নিয়েই আসবেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আর পরিশ্রম করলে টাকা আসবেই, যেখানেই যাবেন কেউ বসায় খাইতে দেবে না ভাই, কারণ পরিশ্রম করেই খেতে হবে। তো আমরা যারা বাহিরে যে কাজগুলি করি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এবং আমিও কয়েকদিন পর, এখন তো আপাতত দোকানে ডিউটিতে আছি, তো আমিও কয়েকদিন পর শুরু করে দেবো বাহিরে। আমি তো ইলেকট্রিক কাজ, প্লাম্বারের কাজ করি সাইডে, তো সেগুলো আমিও শুরু করে দেবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন, আর যারা নতুন নতুন আসতে যাচ্ছেন, চোখ বন্ধ করে চলে আসবেন, কিন্তু কাজ জেনে আসবেন এবং কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন। আর আকামার টাকার রেট যেন কম থাকে এটা দেখে আসবেন, কোনো প্রবলেম নাই। যারা আসবেন তাদের প্রতি অনেক দোয়া রইল ভাই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডেলি নতুন নতুন ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেই, কারণ এখানে রিয়েল লাইফটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।